নমস্কার। আজকে আমি আপনাদের কাস্টার্ড আইসক্রিম করে দেখাচ্ছি। অতি সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যাবে। আমি তার জন্য 1 লিটার দুধ জাল ওভেনে বসিয়ে দিয়েছি, আর নিয়েছি আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1 বাটি চিনি, 1/2 টেবিল চামচ ছোটো এলাচের গুঁড়ো, চুটকি মতন নুন নিয়েছি, যাতে নুনটা এর মধ্যে নুন আর চিনিতে মিষ্টি স্বাদটা একটু সুন্দর হবে। একটা কাজুকে একটু ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি 200 গ্রাম মতন ফ্রেশ আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি। আমি দুধটা ঘন করতে দিয়ে দিয়েছি ওভেনে। আমি সমানে এটা চামচটা নাড়িয়ে যাবো, নিচে যাতে ধরে না যায়। আমার দুধটা একটু ঘন হয়ে এসেছে, আমি এর মধ্যে এবার চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সমানে নাড়াতে থাকবো, নাহলে আমার নিচে ধরে যাবে এটা। তার মধ্যে আমি এবার আমি ওই এলাচের গুঁড়োটা আর একটু চিনি নুন নিয়েছিলাম সেই নুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সমানে নাড়াতে থাকবো। আর আমি আমার কাস্টার্ড পাউডারটাকে আমি ঠান্ডা একটু দুধটা যখন জালে বসেছে তাহলে তখন একটু দুধ তুলে রেখে স্মুথ একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। গরম দুধে দেবেন না কাস্টার্ড পাউডার, তাহলে লাম্পস এসে যাবে। আমি এবার কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে মিশিয়ে দিয়ে সমানে নাড়াতে থাকবো। দেখুন আমার দুধটা একটু করে ঘন হয়ে যাবে আসবে। আমার দুধটা ঘন হতে আরম্ভ করে দিয়েছে। ফ্রেশ ক্রিমটা আমি মিক্সারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আমার ক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এবার এই কাস্টার্ডের মিশ্রণটা ব্লেন্ডারে দিয়ে আর একটু ব্লেন্ড করে নেব। আমার ক্রিম আর কাস্টার্ডের দুধ কাস্টার্ডের মিশ্রণটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মিক্সারে। আমি এবার 3টে বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি প্লাস্টিক দিয়ে এয়ারটাইট করে দেব, যাতে এর মধ্যে কোনো ইয়ার না ঢোকে। এগুলোকে এইভাবে আমি এগুলোকে প্লাস্টিক দিয়ে র‍্যাপ করে তারপরে ডিশ ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 1.5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ভরে দেব। আমার 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে এগুলো বার করে নিয়েছি আর মিক্সিতে আবার ঢেলে দিয়েছি। আমি আবার এগুলোকে ব্লেন্ড করব, আবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। আমি মিক্সারে সবগুলো ব্লেন্ড করে আবার বাটিতে সাজিয়ে দিয়েছি। এবার আমি কাজু আর কিশমিশগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো ভেতরে, দিয়ে এগুলো ছড়িয়ে দেবো। দিয়ে আমি আবার এই প্লাস্টিক দিয়ে আর সঙ্গে একটা গার্ডার দিয়ে দিয়ে আটা না ঢুকে এরকম করে সবগুলোকে ঢাকা দিয়ে রাখবো। সবগুলো প্লাস্টিক দিয়ে আর গার্ডার দিয়ে অ্যাটাইট করে ঢাকা দিয়ে দিলাম। এবার প্লেট চাপা দিয়ে দিয়েছি, এটাও প্লেট চাপা দিয়ে দেবো। এবার 8 থেকে 10 ঘন্টার জন্যে ডিপ ফ্রিজারে রেখে দেবো। 10 ঘন্টা হয়ে গেছে, আমি এবার আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমার আইসক্রিমটা পুরো জমে গেছে। মাঝে আমি একবার আবার একটু হ্যান্ড হুইচ দিয়ে নেড়ে দিয়েছিলাম। আপনি কাঁটা চামচ দিয়ে আপনারা একটু নেড়ে দিতে পারেন, তাহলে যত নাড়বেন তত আইসক্রিমটা বেশি স্মুথ হবে, খুব সুন্দর খেতে হবে। এবার আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। আমি আইসক্রিমটা এবার প্লেটে সার্ভ করে দিয়েছি, একটু চকলেট কুচি করে দিয়েছি আর কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে তো আপনারা লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা নক করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।